আইএস জঙ্গিদের খোঁজে কলকাতায় তল্লাশি অভিযানে গোয়েন্দারা শহরের দুটি এলাকায় টানা অভিযান দিল্লি পুলিশের স্পেশাল সেলে। যদিও গ্রেফতারের কোনো খবর নেই, দেশজুড়ে গোয়েন্দা অভিযানে আজ সকালেই গ্রেফতার চার জঙ্গি, আটক করা হয়েছে পাঁচজনকে। গোয়েন্দারা নিশ্চিত বড় ধরনের হামলার ছক করেছিল এই জঙ্গি মডিউল। উত্তরপ্রদেশের শেষ দফা ভোট তখনও বাকি। হঠাৎ উত্তপ্ত লখনৌ, ঠাকুরগঞ্জের হাজি কলোনির বাড়িতে লুকিয়ে রয়েছে আইএস জঙ্গি। খবর পেয়ে এলাকা ঘিরে ফেলেন কমান্ডোরা। বারো ঘন্টার রুদ্ধশ্বাস এনকাউন্টার। খতম জঙ্গি নেতা সাইফুল্লাহ, তার বাড়িতে তল্লাশি চালিয়ে মেলে একাধিক সূত্র। সোশ্যাল মিডিয়ায় ইসলামিক স্টেটের লাগাতার মগজ ধোলাই, তাতে প্রভাবিত হয়ে এদেশের মাটিতে গড়ে ওঠে খোরাসান মডিউল। টার্গেট জঙ্গি হামলার মাধ্যমে ভারতের মাটিতে অস্থিরতা তৈরি করা। কড়া নজরদারির পর কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করেন গোয়েন্দারা। সন্দেহভাজনদের ফোনের কথোপকথন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নজর রাখা হয়। সেই সূত্র ধরে মহারাষ্ট্রের মুম্বরা, পাঞ্জাবের জলন্ধর, বিহারের নারকাটিয়াগঞ্জ এবং উত্তরপ্রদেশের বিজনৌর ও মুজাফরবাদে অভিযান হয়। অভিযান চালায় দিল্লি স্পেশাল সেল, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের এটিএস এবং অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও বিহারের পুলিশের টিম। গোয়েন্দারা নিশ্চিত ভারতের মাটিতে বড় ধরনের হামলার ছক করেছিল জঙ্গিরা। जैसे कि सर्वेलेंस में पाया कि ये लगातार आपस में विचार विमर्श कर रहे थे किसी एक घटना को कालित करने के लिए, और उसकी तैयारी में ये लोग लगे थे। एक ऐसा कार्य करना चाह रहे थे जिससे कि निश्चित रूप से क्षेत्र में आतंक फैले। উত্তর প্রদেশের বিজনৌর থেকে গ্রেফতার করা হয় মুফতি ফয়জান এবং তনবীরকে। সেই সূত্র ধরে মুম্বাইয়ের উপকণ্ঠে মুম্বরা থেকে গ্রেফতার করা হয় নাজিম শমশাদ আহমেদকে। নাজিমকে জঙ্গি গোষ্ঠীর মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। নাজিমের কাছ থেকে কয়েকটি মোবাইল, বহু সিম কার্ড এবং বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। हमारे पास इंटरनेट में जो हमारे पास मटेरियल अवेलेबल है उससे ये अपने आप को प्रेरित करते थे, और एक जैसे जैसे अब इन्वेस्टिगेशन गहराती जा रही है उसमें ये भी पता चलता है कि कोई इन्हीं में एक ऐसा व्यक्ति भी है जो उसको फाइनेंस करना चाह रहा था। জঙ্গি মুসা গ্রেফতারের পর থেকে পরিষ্কার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জাল বিস্তার করেছে আইএস। দেশজোড়া অভিযানে দ্রুত জঙ্গিদের জেরায় পাওয়া সূত্র ধরে তল্লাশি অভিযান হলো কলকাতাতেও। মধ্য কলকাতা এবং পার্ক সার্কাস এলাকায় দীর্ঘ তল্লাশি অভিযান চালায় দিল্লি পুলিশের স্পেশাল সেল। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।